সীমিত বিয়েতে আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কি জানি নে, ছন্দ কাকে বলে ভালো করে বুঝিনে, কাব্য বিচারের মানদণ্ড কি আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডী প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তাই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, অ্যালজেব্রা হলেও না। সাহিত্যে স্বাধীন চেতা, অসামান্য দার্শনিক উপলব্ধি ও অনুভূতির কবি, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন নির্মলেন্দ প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন কবি ও চিত্রশিল্পী, ডাকনাম রতন। নির্মলেন্দু গুণ 21 জুন 1945 সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সুখেন্দু প্রকাশ গুণ, মাতা বীণা পানি। সুখেন্দু ও বীণা পানির 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট। 4 বছর বয়সে মাতার মৃত্যুর পর তার পিতা চারুবালাকে বিয়ে করেন। 1980 সালে নির্মলেন্দু গুণ নীরাগুণের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, তবে এ দাম্পত্য জীবন সফল হয়নি। তাদের একটিমাত্র সন্তানের নাম মৃত্তিকা গুণ। নির্মলেন্দু গুণ প্রথমে বারহাট্টার করুণেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউটে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 2 বিষয়ে লেটার সহ ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান 1962 সালে। মাত্র 3 জন প্রথম বিভাগ পেয়েছিল স্কুল থেকে। ম্যাট্রিক পরীক্ষার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত উত্তরাকাশ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু গুণের প্রথম কবিতা নতুন কাণ্ডারী। ম্যাট্রিকের পর আইএসসি পড়তে চলে আসেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্টের সুবাদে পাওয়া রেসিডেনশিয়াল স্কলারশিপ সহ পড়তে থাকেন এখানে। নেত্রকোনায় ফিরে এসে নির্মলেন্দু গুণ আবার উত্তরাকাশ পত্রিকা ও তার কবি বন্ধুদের কাছে আসার সুযোগ পান। নেত্রকোনার সুন্দর সাহিত্যিক পরিমণ্ডলে তার দিন ভালোই কাটতে থাকে। এক সময় এসে যায় আইএসসি পরীক্ষা। 1964 সালের জুন মাসে আইএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের 119 জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনি একমাত্র নেত্রকোনা কলেজের। পরবর্তীতে বাবা চাইতেন ডাক্তারি পড়া, কিন্তু না, তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। হঠাৎ হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয় ঢাকায়। দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে। ঢাকার অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তার নাম ভর্তি লিস্ট থেকে লালকালি দিয়ে কেটে দেওয়া, আর ভর্তি হওয়া হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফিরে আসেন গ্রামে। আইএসসিতে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলেন, মাসে 45 টাকা, বছর শেষে আরও 250 টাকা, তখনকার দিনে অনেক টাকা। 1965 সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, সেখানেও পড়তে পারেননি। 1969 সালে তিনি প্রাইভেটে বিএ পাশ করেন, যদিও বিএ সার্টিফিকেটটি তোলেননি। তিনি নিজ গ্রাম কাশবনে বিদ্যানিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ওরা প্রত্যেকে জিজ্ঞেস করবে ঢাকার খবর, আমাদের ভবিষ্যৎ কি, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিবকে ভুল করেছেন, আমার নামে কতদিন আর এরকম হুলিয়া ঝুলবে। আমি কিছুই বলবো না, আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনা জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না। স্বাধীনতার পূর্বে যৌবনে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন, সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। 66-এর 6 দফা আন্দোলনের সঙ্গে আত্মিকভাবে জড়িত ছিলেন তিনি। এরপর বাদ পড়েনি স্বাধীনতার পূর্বের ও পরের কোনো বিপর্যয়। যতবার এই রাষ্ট্র বিপদগামী হয়েছে কলম ধরেছেন তিনি, লিখেছেন একের পর এক শ্রেণী সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী কবিতা।